আমি কি দিয়া বুঝাইতাম, আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই, কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে, আম পাতা কি দোষ করলো, জাম পাতা কি দোষ করলো, বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়, এই কথাতে কোনো মৌলবী কয় না, লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম, কবরের কাপড়টা কেন বাইজান সাদা, এই সাদা দিয়া কেন দাফন করা হয়, এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবী কয় না রে, এ আমার যুব কি দিয়া বুঝাব, কবরটা কেমন ডেঞ্জারাস, কি দিয়া বুঝাব মরণটা কত কঠিন, কি দিয়া বুঝাবো তাহির যে একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে, কোটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না, এখন আমি শ্বাস ফলাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না, নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না, পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে, আইসিইউতে ঢুকা গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে, আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস ঢুকাইতেছে বাইরে কইরাইতেছে, একটা টাকা বিল নেই না, আল্লাহ কয় বিল লাগতো না, শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি, সুবহান রাব্বিয়াল আলা বলবি, দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা, আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক 5 বার, এক মাসও হাজিরা দেও না, 2 মাসও দেও না, মাঝে মাঝে সিটারি হাজিরা দাও, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও, আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে, এর ভরো আমার আল্লাহ রিজিক বন্ধ কর না কেন জানো নি, কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি, মায়া লাগে, আপনি আল্লাহরে বলবেন আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো, এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরে সহযোগিতা করে, কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না, আমার আল্লাহ জবানটারে বন্ধ কইরা দিন, আল্লাহ বই হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ এই আজাব আর সহ্য হয় না, তাড়াতাড়ি ওই তো জান্নাত দো নাইলে জাহান্নাম দাও, তাড়াতাড়ি আমরা আমল নামা দাও, আল্লাহ বলে ও ফেরেশতা এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে ফেরের ভিতরে ঢুকাই দে, এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটার পিছন দিকটা বাইর করবে, ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি, তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিলা, আমার তো নারী বুড়ি সেরা গেছে, এই হাতটার পিছন দিকটা বাইর করলা, আল্লাহ বলবে তুই না আমল নামা চাইছস, তাহলে পিছন দিকটা তাকায়া দেখ, এবার ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না, পিছনে কি দিস আমি তো দেখি না, আল্লাহ বলবে ও ফেরেশতারা ও কি আমল নামা দেখতে চাই, কাটটারে বাইঙ্গা দে, এবার গাটটা বাইঙ্গা পিছন দিকটা ফিরাইয়া দিব, তাকাইয়া দেখব তার হাতের মধ্যে জাহান্নামের টিকিট, হায় রে অনেক মানুষ আল্লাহর কাছে আসরে মাঠে পানি চাইবো, আল্লাহরে কইবো আল্লাহ পানি পান করবো পানি, আল্লাহ বলবে নাফরমানদের জন্য জাহান্নামের নিচ থেকে পুষ তুল পুষ তুইলা দে পানি পান করার জন্য, জাহান্নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে, ওই পুষগুলো তারা খাইতে থাকবে, সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে, আবার খাবার চাইবে, জাক্কুম নামক ফল দেওয়া হবে, গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলিপি হয়ে যাবে, এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না, এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকি দিবে, কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতির রহস্য, কথা বলেন ঠিক কিনা, মানুষ হলো আল্লাহর রহস্য, ও যুবক এই মানুষই আল্লাহর দুনিয়ার দিকে নিব, কত বাহানা কইয়া নেয় ইমানদারের হুটা যেই মাত্র নিয়ে যাবে, আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল, একটা সাদা কাপড় লইব, সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও, রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং কইরা ফালাইবা, ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং
ব্যাংকিং করব, এমন ভাবে ব্যাংকিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব, দেখতেইতে বড় ভয় লাগে, এমন ভাবে বুঝি তাহিরির ব্যাংকিং করব, এমন ভাবে বুঝি আপনারে ব্যাংকিং করব, দেখলই তো কেমন জানে লাগে, দেখলই তো কেমন জানে লাগে, এই ভাবে বুঝি আমার বাইন্ডিং করব। হাল্লা বলে আজরাইল, হো আজরাইল রুহুটা লো, আবার কো জান্নাতের ফেরেশতা, আমার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাফর দিয়া বাইন্ডিং কইরা ফালাইবি। এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে, কইরা আসমানের দিকে একটা উড়াল মারে, এবার আসমানে যায়, প্রথম আকাশের ফেরেশতা কই, ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই, কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে, কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি, যদি বারে ইমানদার হয় এমনে বলবে, এটা হইল বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি, সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই রুহুটারে সালাম দিব, এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব, তৃতীয় আকাশে গেলেও সালাম দিব, চতুর্থ আকাশে গেলেও সালাম দিব, পঞ্চম আকাশে গেলেও সালাম দিব, ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব, সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা। এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা আর সামনে নিস না, আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি, আর সামনে নিস না গো, আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, ওই বাড়িটার নাম কি, বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন, এই রুহুটারে ইল্লিন রাইখ্যা দেয়, আর এই দিক দিয়ে বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার লাইগা, বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইনা বডিটারে বাইন্ডিং করলো, মানুষ মানুষে মানুষ আইব রে, এক নজর দকিতে মানুষ আইব রে, বিষয়টা দিছেন খুব কঠিন, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, দেহ কাচার অচিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে।